ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমা উপরে প্রবাহিত হচ্ছে এতে গাইবান্ধায় নিম্নাঞ্চল তলিয়ে পানি বন্দী রয়েছেন প্রায় ত্রিশ হাজার মানুষ বন্যা পরিস্থিতির খবর জানাতে ফুলছড়ি উপজেলার কাইয়ারহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত না থাকায় কিন্তু গাইবান্ধার বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে এবং যদি বলি যে আজকে চব্বিশ ঘন্টার ব্যবধানে কিন্তু গাইবান্ধার বন্যা পরিস্থিতি একেবারেই সার্বিক উন্নতি হয়েছে যদি বলি যে ব্রহ্মপুত্র নদের পানি যেটি গত বৃহস্পতিবার এবং বুধবার নতুন করে বৃদ্ধি হতে শুরু করেছিল সেটিও কিন্তু গত কাল থেকে আবারও কমতে শুরু করেছে এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গেল চব্বিশ ঘন্টায় কিন্তু সেটি একেবারেই চব্বিশ সেন্টিমিটার কমেছে কমে কিন্তু বিপদসীমার আহ আঠারো সেন্টিমিটার উপর দিয়ে আজকে প্রবাহিত হচ্ছে এই পানি কমে যাওয়ার ফলে কিন্তু নদী তীরবর্তী অঞ্চল বা বাঁধের আশপাশের যে ছিল সেগুলো থেকে কিন্তু পানি নেমে গেছে নেমে যেয়ে কিন্তু বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে তবে এখনো যেহেতু পানি বিপদ সীমার আঠারো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই কারণে কিন্তু চর অঞ্চল গাইবান্ধার যে ব্যাপক চর রয়েছে প্রায় শতাধিক চর এই চর কিন্তু চর যে বাড়িঘর এগুলি কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে পাশাপাশি চর যে রাস্তাঘাট সেগুলো কিন্তু কিছুটা ডুবে রয়েছে তাছাড়া যদি বলি সার্বিক কিন্তু বন্যা পরিস্থিতির একেবারেই উন্নতি হয়েছে ঘাগর ঘাগট নদী যেটি ছিল ঘাগট নদীর পানিও কিন্তু বিপদসীমার ৪৩ সেন্টিমিটার অতিক্রম করেছিল সেই ঘাগট নদীর পানিও কিন্তু একেবারে বিপদসীমার প্রায় ২০ সেন্টিমিটার নিচ দিয়ে আজকে প্রবাহিত হচ্ছে পাশাপাশি যদি বলি যে এই এক সপ্তাহের অধিক সময় ধরে দু যে বন্যা সেই বন্যায় কিন্তু গাইবান্ধার যেহেতু একেবারে চর এবং দ্বীপ চর ডুবে ছিল এই চর এবং দ্বীপ কিন্তু স্রোতে কিন্তু ব্যাপক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে এবং বাড়িঘর হারিয়ে কিন্তু এই সকল চরণ অঞ্চলের মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছে তারা যখন বাড়িতে ফেরার প্রস্তুতি নিচ্ছিল গত দুই দিন থেকে আবারও পানি বৃদ্ধির ফলে কিন্তু তারা আবারও পানিবন্দী অবস্থায় ছিল আজকে কিন্তু তারা সেই যে বন্যা কবলিত মানুষ বন্যা দুর্গত মানুষ তারা কিন্তু বাড়ি ফিরতে শুরু করেছে পানি কমার পরপরেই কিন্তু তাদের যে গবাদি পশু এবং তাদের যে সহায় সম্বল সেটি নিয়ে কিন্তু তারা বাড়িতে ফিরতেছিল কিন্তু যেটি সমস্যা তাদের যদি তাদের সমস্যা হয়েছে সেটি হচ্ছে যে তাদের গোখাদ্য সংকট দেখা দিয়েছে বাড়ি ফেরার পরে তাদের বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে এবং যেটি খাবার সংকট সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে সব মিলে যদি বলি যে বন্যা পরিস্থিতির গাইবান্ধায় কিন্তু সার্বিক উন্নতির দিকে যাচ্ছে এই ছিল গাইবান্ধার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়